এক্সপ্রেশনের কথা কি কখনো ভাবি? এক্সপ্রেশন সেটা কি? সেই উত্তর পেতেই আমি শায়রি আজ চলে এসেছি শহরের বিখ্যাত ডিজাইনার জুয়েল চক্রবর্তীর কাছে। তোমার কাছে ফ্যাশন আর এক্সপ্রেশন এই দুটো শব্দ কি এক? না, দুটো আলাদা। কারণ ফ্যাশন হচ্ছে সামথিং তুমি নিজেকে ক্যারি করছো, কীভাবে ট্রেন্ড কী চলছে সেটা হচ্ছে ফ্যাশন। আর এক্সপ্রেশন হচ্ছে তোমার, সাপোজ তোমার একটা ডেইলি লুকের এক্সপ্রেশন থাকে, একটা থেকে অন স্ক্রিন এক্সপ্রেশন, তো দুটোর মধ্যে তফাৎ তো অবভিয়াসলি রয়েছে। তার মানে বলতে চাইছো তোমার কাছে দুটো মিনিং আলাদা আলাদা, মানে এক নয়? না না না, হ্যাঁ দুটো একটা জায়গায় আসে যখন আমরা এটাকে অন স্ক্রিন প্রেজেন্ট করতে যাই, দুটোকে একসঙ্গে পাঞ্চ করে তারপর আমরা প্রেজেন্ট করি। হ্যাঁ ওকে, তখন সেটা আলাদা মিনিং, তখন সেটা আলাদা মিনিং হয়ে যায়, বাট দুটো কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, খুব কম মেকআপে কিভাবে মেকআপ ধরে রাখা যায়? এক্সপ্রেশন, দেখো এক্সপ্রেশনটা পুরোপুরি ক্যারি করে, ডিপেন্ড করে হচ্ছে তোমার পার্সোনালিটির উপরে। তোমার পার্সোনালিটি কোথায় কী হচ্ছে, তুমি কোনো পার্টিতে যাচ্ছ বা কোনো অফিসে যাচ্ছ, তোমার পার্টিতে গেলে তোমার লোকের ইন্টারাকশন যেটা হবে সেটা একটা আলাদা এক্সপ্রেশনে হবে, তোমার অফিসে যেটা যাবে তুমি সেখানে একটা অন্যরকম এক্সপ্রেশন হবে, তো দুটো এগুলো একটু ব্যারি করে। আচ্ছা, মানে দুটোকে আমরা মানে সমান তালে নিতে পারি, আবার আমরা নির্ভর করে, লাইক আমি যদি একটু রাফ এন্ড টাফ লুকে যাই আমার এক্সপ্রেশন তো একটু টাইট হবে, তখন একটু আমাকে যদি একটু ভারী সেই পার্সোনালিটি আমি যদি না রাখি তাহলে সেটা ফুটে উঠবে না। ইনফ্যাক্ট ড্রেসের সঙ্গে সেটা যেতে হবে, লাইক আমি একটা ফর্মাল ওয়েয়ার পরে আমি আমি আমার আনটাইডি হেয়ার বা সামথিং এরকম কিছু লুক দিচ্ছি, তো সেটা একসঙ্গে যাবে না, সেটা ডিফারেন্ট হয়ে যাবে, বাট ওটা মেসি হয়ে যাবে। তো অবভিয়াসলি এখানে ডিপেন্ড করে ফ্যাশন আর এক্সপ্রেশন দুটো ওই জায়গাতে মিলে যাচ্ছে, কারণ যেহেতু ধরো জায়গা বিশেষে আমাদের সব কিছু আমরা ডিফারেন্টলি চলি, জামা কাপড় সব কিছু সব কিছু একটা কিন্তু সামঞ্জস্য রাখতে হয়। সামঞ্জস্য না রাখলে কী হয় ব্যাপারটা, আমরা যখন কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে কাজ করি সেটা থেকে বেরিয়ে যাবো। তাহলে ট্র্যাডিশনাল এক্সপ্রেশন আর মডার্ন ফ্যাশন এই দুটো কি সমাজ একভাবে মেনে নেবে, তোমার কি মনে হয়? ট্র্যাডিশনাল একটা ব্যাপার হয়ে আসছে যেটা, সেটা লোকে অ্যাডপ্ট করে নিয়েছে, বাট এখন যে জেনারেশন ওয়াই নেক্সট কিন্তু বেরিয়ে গেছে, জেনারেশন ওয়াই চলে এসছে অলরেডি, তো ওরা নিজেরা কিছু অ্যাডপ্ট করছে যেটা কি ওরা ট্র্যাডিশনাল আগে যেটা ছিল সেটার সঙ্গে পাঞ্চ করে ওরা এখন একটা নতুন জিনিসকে ক্রিয়েট করছে। লাইক তুমি নিত্য নতুন প্রত্যেকটা ওকেশনে দেখতে পাবে সবার কিন্তু আগেকার দিনের মতো কিন্তু এখন আর ট্র্যাডিশনাল ওয়ে তারা পরে না, নানান রকম এক্সক্লুসিভ জিনিস পরছে, ডিফারেন্স আনছে ওরা সব কিছুর মধ্যে, তো ফ্যাশন এই জায়গা থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন তো মানে বর্তমান পরিস্থিতি এখন আমাদের যে জেনারেশন চলছে মানে ওয়াই জেনারেশন তোমার কথা বলো, তারা এই দুটোকে মিলিয়ে একটা কিছু নতুন, হ্যাঁ নতুন কিছু করতে চাইছে, হ্যাঁ এক্স্যাক্টলি, যাতে আমরা দুটো জেনারেশন, মানে কখনো কখনো এটা ওয়ার্ক করছে কখনো কখনো ডিসাস্টারও করছে, হ্যাঁ কখনো কখনো মানা যাচ্ছে, মানে এই দুটো ওয়ার্ক করা যায়। হ্যাঁ থ্যাংক ইউ জয়েল দা আমাদেরকে এতটা টাইম দেওয়ার জন্য। এতক্ষণ আমরা জেনে নিলাম ফ্যাশন ডিজাইনার জুয়েল চক্রবর্তীর থেকে ফ্যাশনের এক্সপ্রেশন সম্পর্কে। আরও জানতে আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইন্ডি টিভি।